নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ মতবিনিময় করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় গণভবনে শুরু হওয়া মতবিনিময় সভায় যোগ দিতে সকাল থেকে আসতে থাকেন মনোনয়ন প্রত্যাশীরা। এই মুহূর্তে গণভবনের প্রধান ফটকে রয়েছেন সহকর্মী শামিমা আক্তার। আমরা যুক্ত হচ্ছি শামিমার সাথে। শামিমা, মনোনয়ন প্রত্যাশীরা কি বলছেন গণভবনে আসা, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন যে গত 15 নভেম্বর যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, তখন কিন্তু আওয়ামী লীগ 18 তারিখ থেকে তাদের মনোনয়ন ফর্ম বিক্রি করে এবং মনোনয়ন প্রত্যাশী। আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার টানা 3 মেয়াদে ক্ষমতায় থেকে উন্নয়নের যে মহাসড়কে বাংলাদেশ, এখন বাংলাদেশের যে জনপ্রিয়তা বেড়েছে আওয়ামী লীগের, সেই দিক থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করে 23 বঙ্গবন্ধু এভিনিউ থেকে। টানা 4 দিন তারা মনোনয়নপত্র সংগ্রহ করে এবং দেখা গেছে যে 3,362টি মনোনয়নপত্র বিক্রি করেছে, এর মধ্যে আওয়ামী লীগ এবং সবার সাথে আওয়ামী লীগের প্রধান, আওয়ামী লীগ প্রধান সভাপতি শেখ হাসিনা তাদের সাথে আজকে মতবিনিময় করার জন্য সবাইকে ডেকেছেন গণভবনে। এর একটি কারণ, আপনি জানেন যে আসন কিন্তু মাত্র 3টি, আর সেখানে 3,362 জন, যেহেতু 3,362 জনের মধ্যে সবাইকে এখানে নির্বাচনী টিকিট দেওয়া যাবে না, সে কারণে জননেত্রী ডেকেছেন, তাদের সাথে আজ খোলামেলা আলোচনা করবেন এবং তারপর যাদেরকে নমিনেশন দিবেন। এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগের যাদেরকে মনোনীত করবে তাদেরকে একযোগে সবাই সেই মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে আগামী নির্বাচনের জন্য। আসলে সেই বার্তাটি দেওয়ার জন্যই কিন্তু আজ প্রধানমন্ত্রী তাদেরকে ডেকেছেন এবং এখানে আমরা দেখেছি যে সকাল থেকে টানা গণভবনে ঢোকার জন্য 2টি গেট রয়েছে এবং সেখানে যদি 3,362 জন লোককে ঢুকতে হয় সেই যে লাইনটি কিন্তু অবশ্যই অনেক লম্বা হওয়ার কথা, সেই অবস্থাই হয়েছে এবং এখন ইতিমধ্যে সবাই ঢুকে গেছে গণভবনে এবং আমরা যাদেরকে দেখছি তারা কিন্তু প্রত্যেক দলের নেতাদের কর্মী এবং তারা তাদের নেতাকে কি বার্তা নিয়ে আসে সেটি শোনার জন্য এখন বাইরে আছে। আপনি জানেন যে এর মাঝে কিন্তু যাচাই বাছাই হয়েছে। আমরা জানি যে 8টি বিভাগের মনোনয়নপত্র তারা বিক্রি করেছেন এবং প্রথম দিনই তারা বলেছেন যে 2টি বিভাগ অর্থাৎ রংপুর রাজশাহীর মনোনয়নপত্র তারা বেছে কাদেরকে মনোনীত করবেন সেই বিষয়টি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সে কথা জানিয়ে দিয়েছিলেন। এবং আমরা কালকে গিয়েছিলাম ধানমন্ডি 3-এর এতে, সেখানে দলীয় সভাপতির যে কার্যালয় সেখান থেকে কিন্তু সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আসলে মনোনয়ন দেওয়া কাকে হচ্ছে এবং কাকে হচ্ছে না সে বিষয়টি নির্ভর করছে কেবলমাত্র দলের জন্য কে কাজ করেছে এবং তার জনসম্পৃক্ততা কতটুকু ছিল এবং তার দলের মধ্যে কতটা কন্ট্রোভার্সি হয়েছে, দুর্নীতির কারণে কে জনপ্রিয়তা হারিয়েছে, এইসব বিষয়কে বিবেচনা করে কিন্তু মনোনয়ন বঞ্চিত হবেন দলের ডাকসাইট নেতা এবং অনেক অতীতের সংসদের অনেক এমপি। এবং মনোনয়নের জন্য যারা এগিয়ে থাকবেন তারা হচ্ছে নবীন নেতা এবং যাদের দলে জনপ্রিয়তা বেড়েছে, দলের জন্য কাজ করেছে এবং এই যে দীর্ঘ একটা টানা সরকার চলছে সেই সময় যারা দলের জন্য কাজ করছে এবং দল যাদেরকে মনে করছে যে যেহেতু একটা নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন হচ্ছে অবশ্যই এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে হবে, সেই ক্ষেত্রে তারা বলেছেন যে যারা নির্বাচিত আমরা মনোনয়ন টিকিট দিলেই হবে না, যারা দিলে সেই এলাকা থেকে নির্বাচন করে জিতে আসতে পারবে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে তাদেরকেই তারা মনোনয়ন দেবে, এই বিষয়টি কিন্তু বলেছেন ওবায়দুল কাদের। লিনিয়া, এই ছিল আমার কাছ থেকে গণভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শামিমা আপনাকে।